আল্লাহ যাকে সম্মান দেন তার সম্মান পৃথিবীর মানুষ যতই ষড়যন্ত্র করুক হয়তো সাময়িকভাবে বিপদে ফেলতে পারে, কিন্তু তার সম্মান কেড়ে নিতে পারে না। দর্শক, যারা ডক্টর জাকির নায়েকের ভক্ত আছেন, যারা ভালোবাসেন ওনাকে, মনে করেন যে হ্যাঁ, আমাদের মতন অনেক পথভ্রষ্ট যুবক যারা আসলে ধর্ম সম্পর্কে ফোকাসই ছিল না, জানার চেষ্টাও ছিল না, তাদেরকে আমাদের অন্তত 10% হলেও ধর্মের দিকে যে ব্যক্তিটা নিয়ে আসছে তিনি হচ্ছেন ডক্টর জাকির নায়েক। আমি ডক্টর জাকির নায়েকের 95% লেকচারের ভক্ত, 5% লেকচার হয়তো আমার কাছে মনে হয় যে না, এগুলো আমার না মানলেও চলবে, তো বাট মানাটাই বেশি। তো সেই ডক্টর জাকির নায়েককে আজকে আল্লাহ বিশেষ একটা সম্মান দিয়েছেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। কী সেই সম্মান? দর্শক, ডক্টর জাকির নায়েক আপনারা জানেন যে মানে ওনার সম্বন্ধে আমার এক্সট্রা কথা বলার দরকার নেই, আমরা মূল ফোকাসে যাচ্ছি যে লম্বা একটা সময় ধরে তিনি ভারতে বক্তব্য দিতে পারছেন না, তার দেশেও যেতে পারছেন না, তার নাগরিকত্ব পর্যন্ত নিয়ে ঝামেলা চলছে। তো সকল কিছু মিলেয়া এই মুহূর্তে তিনি মালয়েশিয়াতে আছেন, বাট আমরা জাকির নায়েকের যে বড় বড় প্রোগ্রামগুলো দেখতাম এখন কিন্তু সেইগুলো হয় না, কিন্তু লম্বা একটা সময় পরে এই বিশ্বকাপ 2022-এর বিশ্বকাপে ডাক্তার জাকির নায়েকের কপাল খুলে গেছে। ডাক্তার জাকির নায়েকের জন্য এটা একটা আশীর্বাদের বছরই আমি বলতে চাই, আর ধন্যবাদ দিতে চাই কাতারের আমিরকে আর কাতারের সেই সংস্থাকে। এই বিশ্বকাপে 32টা দেশের খেলোয়াড়রা আছে, পাশাপাশি 50টা দেশের মনোময় মিনিমাম মানুষ সেখানে খেলা দেখতে গেছে। তো সেই খেলা দেখার সেই বিশ্বকাপের দেশে সেই কাতারেই ডক্টর জাকির নায়েক পুরো বিশ্বকাপ জুড়ে যতদিন খেলা চলবে ততদিন তিনি কাতারের ইসলামিক লেকচার দেবেন, আর কাতারের রাষ্ট্রীয় স্পোর্টস টিভির উপস্থাপক ফয়সাল আল হাজরির বরাতে এই তথ্য জানিয়েছে সৌদি মালিকানাধীন সংবাদ মাধ্যম আল আরাবিয়া। এক টুইটার পোস্টে ফয়সাল আল হাজরি বিশ্বকাপের সময় জুড়ে জাকির নায়েকের লেকচারের তথ্য জানিয়েছেন। সামাজিক মাধ্যমের বরাতে আল আরাবিয়া আরও জানায় জাকির নায়েকের লেকচার প্রতিদিন চলবে, খেলা তো আর সবসময় থাকবে না, দু একদিন পরে পরে, বাট জাকির নায়েকের লেকচার শোনার জন্য খুব সুন্দর একটা সিস্টেম করে দিছে। আর জাকির নায়েক আমাদের হুজুরের মতন, হ্যাঁ, বাংলাদেশে এক শ্রেণীর হুজুর যারা জাকির নায়েকের বিরোধিতা করে এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, ধর্মকে পুঁজি করে নানান ধরনের ফেতনা ফ্যাসাদ এই দেশে এরা তৈরি করে ফেলছে। আর জাকির নায়েক এদের মতন বক্তব্য দেন না, তিনি ইংরেজিতে বক্তব্য দেন, সারা পৃথিবীর মুসলিম অমুসলিম সবার জন্য তার বক্তব্য থাকে। সো এটা একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট বা বিগেস্ট একটা সুন্দর পরিকল্পনা। আলহামদুলিল্লাহ 2022-এর ফুটবল বিশ্বকাপ মুসলমান মুসলিমদের সংস্কৃতি আর ইসলাম সম্পর্কে জানারও সুযোগ হবে এই অমুসলিম দেশগুলোর। আর অলরেডি জাকির নায়েক তিনি কাতারে পৌঁছে গেছেন বলে জানা গেছে। বিশ্বকাপ দেখতে আসা লাখো লাখো মানুষের মাঝে তার এই বক্তব্যকে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ নিয়েছে কাতার সরকার। আর যে কোনো মানুষ চাইলেই জাকির নায়েকের বক্তব্য শুনতে পারবে একদম ফ্রিতে। বিশ্বের বিভিন্ন দেশে জাকির নায়েকের ফ্যান ফলোয়ার যেমন আছে, হ্যাটার্সও আছে। বেসিক্যালি আন্তর্জাতিক পরিমণ্ডলে ধর্ম ও বস্তুগত বিষয়ের বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করার জন্যই জাকির নায়েককে এই ফেসিলিটিস করে দিচ্ছে কাতার সরকার। আমি আমার ভিডিও শুরু একটা কথা বলেছিলাম, দেখেন একজন মানুষ তার শতভাগ প্রত্যেকটা কথাই যে মাইনে নিতে হবে তা না, বাট যেই কথাগুলোর মধ্যে সত্যতা থাকে, ভেজাল কম থাকে, আর আল্লাহ আমাদের কথা একটা বুঝ জ্ঞান দিছে, সেখান থেকে আমরা ধর্ম সম্পর্কে অনেক রকম ভেজাল আছে বা আমাদের মধ্যে সাম্প্রদায়িক উস্কানু ছড়ানোর মেন্টালিটি আছে বা ধর্ম নিয়ে ব্যবসা আছে, বিদাত আছে। তো জাকির নায়েকের মাধ্যমে কিন্তু একটা বিশাল শ্রেণী এই বিষয়টাকে কভার করতে সুযোগ হয়েছিল। তো সেই জাকির নায়েক লম্বা একটা সময় আন্তর্জাতিক অঙ্গনে যেভাবে আমরা জাকির নায়েককে চিনি সেভাবে দেখতে পাচ্ছিলাম না, বাট এই কাতার বিশ্বকাপ লম্বা একটা সময় ধরে চলবে আর প্রতিদিনই ডাক্তার জাকির নায়েক বক্তব্য দিবে। আর যারা কাতার থেকে আমাদেরকে দেখছেন আপনারা চাইলে জাকির নায়েকের বক্তব্য শুনতে পারবেন, আর এটা সম্পর্কেও প্রচার প্রচারণা চালানো হবে। আর এই বিশ্বকাপ বেসিক্যালি আপনার কাতার আয়োজনের মাধ্যমে পৃথিবীর সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। রাজধানী দোহাসহ বিভিন্ন স্থানে সাটানো হয়েছে আল্লাহ রাসুলের হাদিস সম্বলিত মোরাল, সামাজিক শিষ্টাচার নিয়ে আল্লাহ রাসুলের প্রজ্ঞাপূর্ণ বাণীগুলো লেখা হয়েছে আরবি এবং ইংরেজি ভাষায়। অর্থপূর্ণ হাদিসগুলো চলার পথে দর্শক ও পাঠকদের মনে তৈরি করবে ভিন্ন রকম এক অনুভূতি। বেস্ট অফ লাক এই বিশ্বকাপ, ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।